আসসালামু আলাইকুম। টেক ফেরদৌস চ্যানেলের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমি বেসিক্যালি স্ক্রিন পেন্টিং এর ডিজাইনের কাজটা আপনাদের শিখাতে চাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার ক্লিপিং পাতের। আজকে আমি আপনাদের একটি ডিজাইন দেখাবো ক্লিপিং পাতের মাধ্যমে, করে সেটাকে কীভাবে সুপারেশন করবেন, কীভাবে কালার দিবেন সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা হচ্ছে আমার সেই ডিজাইন, এটা একটা মোটামুটি ঘোলা ফটো, যাই হোক অনেক ঝামেলাযুক্ত একটা ডিজাইন। এটাকে আমি ক্লিপিং অ্যান্ড পাতের মাধ্যমে সেপারেশন করব। তো সর্বপ্রথম যেটা করেছি, পাত করেই আমি কাজটাকে এগিয়ে রেখেছি। এটা আমি একটা এখান থেকে ধরে একটাকে আমি করেছি, এটাকে এই পাশে রিফ্লেক্ট দিয়ে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। সেম এই পাশটা, এই পাশটা একই, এই মাঝখানে পাত আছে, এগুলো আপনার আমি পাতের পর্বটা রেখে দিলাম। কিভাবে করেছি পাতগুলো, কিভাবে করেছি দেখেন, সেম আপনার এইভাবেই করবেন আমার মতো করে, ঠিক আছে। এভাবে একটা একটা ধরবেন, এই যে দেখেন এভাবে ধরে দেখবেন কিভাবে আমি করেছি, আপনারাও সেম আমার মতো করবেন। তো পাতের পর্ব ওকে, এরপরে নেক্সট স্টেপ যেটা আমার সেটা হচ্ছে, দেখেন আমি এই পাশ পাত করেছি, এই পাশে আমার মিলেছে, কিন্তু এই পাশে আবার মিলেনি, ঠিক আছে, মিলবে না, এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ডিজাইনটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। দেখেন এখন আমি যেটা করব, ডিজাইনের এই অংশটুকুকে আমি হাইড করে দেব। এখানে আমি গ্রুপ করে এই অংশটুকুকে গ্রুপ করব আর বাকি অংশটুকুকে হাইট। ওকে, এবার আমি যেটা করব, এটাকে আমি টোটাল ডিজাইনটাকে আমি মেইন ডিজাইনের উপর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি জাস্ট স্টকটা দেখবো আমার কত কত পিটিতে সেম আসে। ওকে, আমার স্টক নেওয়া হয়ে গেছে, এবার আমার এটার দরকার নেই, এটাকে আমি আবার নিয়ে আসলাম। এবার আমি যেটা করব, টোটাল আমার লাইনের যে স্টকটা, এটাকে অবজেক্ট পাত আউটলাইন করে ফেলবো, ঠিক আছে, আউটলাইন করে এটাকে হাইড করে দিব। এবার আমার এখানে যে কাজটা রয়েছে, টোটাল ডিজাইনটাকে আমি ধরে একটা ডিভাইড দেবো, আনগ্রুপ করব, এরপর আমি এটাকে যথাযথভাবে ফিল করে দিব, ঠিক আছে। এইখানে আমার একটু ঝামেলা হয়েছে, এটাকে আমি হাইড্রোপার দিয়ে এই কালারটা করে দিলাম। ওকে, কন্ট্রোল আল্ট থ্রি। এবার দেখেন ডিজাইনের আমি কালার দিচ্ছি, এটা দিলাম, এটাকে লুকালাম, এরপর আমি সিলেক্ট সেম ফিল দিলাম, এটাকে আমি এই কালারটা দিচ্ছি, এটাও লুকালাম, এরপর আমার এটাকে ডিলেট দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল অল্ট থ্রি দিয়ে টোটাল ডিজাইনটা উঠালাম, এর নিচে আমি একটা হোয়াইট দেই দেখার জন্য। এটাকে আমি হোয়াইট দেওয়ার পরে হোয়াইটটা ফিল, স্টক নান, এটাকে আমি অ্যারেঞ্জ দিব ব্যাক, ঠিক আছে। দেখেন কত সহজে পাত করার পরে পরে আমার ডিজাইনটাকে আমি সেপারেশন করে ফেললাম, ঠিক আছে। কন্ট্রোল ওয়াই দিলে দেখি আমার জেপিজি ছিল, জেপিজিটাকে র করেছি। তো এটাকে আরও ফাইনালাইজ করতে হলে একটা মার্জ দিলেই এখন হবে, এটাকে আমি লক করে দিলাম। টোটাল ডিজাইনটাকে ধরে আমি একটা মার্জ করে দিলে ও আরও ক্লিয়ার হয়ে যাবে, এই যে দেখেন একদম ক্লিয়ার একটা ফাইল, ঠিক আছে। তো এভাবে আপনারা এই ডিজাইনটাকে প্র্যাকটিক্যাল, আমি এই পাতের ফাইলটা রেখে দিলাম, ফটোটাও আপনাদের এখানে রেখে দিলাম, ঠিক আছে। এইভাবে আপনার এই ডিজাইনটাকে আশা করি করবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আজকে পাত অ্যান্ড ক্লিপিংয়ের এই পর্বই সমাপ্তি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।